সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিনশো শিক্ষার্থীর আনোয়ারপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের বিকল্প ব্যবস্থা না করে ভেঙে ফেলা হয়েছে দুটি ভবন এ অবস্থায় উপায় না পেয়ে গ্রামের উচ্চ বিদ্যালয়ে পরিত্যক্ত নিচু টিনের ঘরে পাঠদানের চেষ্টা চলছে কিন্তু ঘরটিতে সিলিং ও বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ পরিত্যক্ত টিনের ঘরে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা সুনামগঞ্জ প্রতিনিধি প্রতিবেদন জানাচ্ছেন সালে নির্মাণ করা হয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী স্কুলটিতে বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা তিনশো সাতচল্লিশ জন কিন্তু স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য গেল তিন মাস আগে কোন প্রস্তুতি ছাড়াই এর ভবন দুটি একসঙ্গে ভেঙে ফেলা হয় পাঠদানের বিকল্প ব্যবস্থা না করে স্কুলের দুইটি ভবনই ভেঙে ফেলায় পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে পাঠদান শুরু করা কর্তৃপক্ষ তবে নিচু ঘরটিতে কোনো সিলিং বিদ্যুৎ সংযোগ ও ফ্যান নেই বৃষ্টির সময় টিনের চাল দিয়ে পানি পড়ে তাই উপায় না থাকায় প্রায়ই পাশের গাছ তলায় চলে পাঠদান আমাদের স্কুল ঘর ভাঙ্গা এখন আমরা এই টিনের ঘরে থাকছি ওখানে খুবই ভালো না গরম লাগে অভিভাবকদের অভিযোগ পরিত্যক্ত টিনের ঘরটিতে নেই পাঠদানের পরিবেশ রোদ বৃষ্টির দুই এই সমস্যা এতে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে এই বৃষ্টি পরে ক্লাসের মধ্যে বাচ্চারা ক্লাস করতে চায় না ক্লাস বাচ্চারা তারা গরমে কষ্ট করে বমি হচ্ছে স্কুল থেকে শিক্ষকরা জানান ঘরটিতে পাঠদানের কোন পরিবেশ না থাকার পরও বাধ্য হয়ে চালাতে হচ্ছে এতে শিক্ষার্থীর উপস্থিতিও কমে গেছে অনেক আমাদের বাচ্চাগুলো আসতে সমস্যা হয় তাদের ক্লাসের সমস্যা হয় আমরা এরপরে পাশে একটা টয়লেট আছে যে টয়লেটের দুর্গন্ধে আমরা এখানে আসলে ক্লাস করাইতে পারি না যার কারণে আমরা গাছের নিচে ক্লাস নিতে হচ্ছে বিদ্যুৎ সংযোগ নাই মানে ফ্যানের কোনো ব্যবস্থা নাই গরমের মধ্যে আমি নিজেও অতিষ্ঠ বাচ্চারাও অতিষ্ঠ মাথা গুরান দেয় বাচ্চারা পানি খাইতে চায় বারবারই বাহিরে যায় আসে বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলছেন জেলা শিক্ষা কর্মকর্তা আমি এভাবে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি উপজেলা শিক্ষক অফিসারকে নতুন ভবন নির্মাণের কাজটি দ্রুততর করা হবে এবং সিগোশের ইমার্জেন্স থেকে বরাদ্দ আনিয়ে আমরা পার্শ্ববর্তী কোনো একটি বাড়িতে একটি ভবন নিয়ে সেখানে আমরা ব্যবস্থা করব কোমলমতি শিশুদের কষ্টের কথা চিন্তা করে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি শিক্ষক ও অভিভাবকদের নুসাদ জাহান সিন্থি আর